সরকারি নার্সে বিয়া কেতিয়া করাব, সন্তান কেতিয়া জন্ম দিব, তার উপর মুখ্যমন্ত্রীর বিশেষ পরামর্শ। গতিকে আমার নার্স সকলে বিশেষকৈ ইয়াত যেহেতু সোয়ালী ঘর দেউতা মা সকলে চিন্তা করে থাকে সোনকালে বিয়া কোনো পাতি লব লাগে, সোনকালে আবদ্ধ হোক বিবাহ পাশত, আর সময়ত বিয়া হয়ে সময়ত সন্তান জন্ম দিলেও মেটার্নেল মর্টেলিটি বহু গুণে কমি যায়। সময়ত দিয়ক সন্তান জন্ম, বাল্য বিবাহ বন্ধ করছো, কেবল বাল্য বিবাহে বন্ধ করছো, বয়স হওয়া ছোৱালীৰ বিয়া বন্ধ করা নাই। সময়ত বিবাহ পাশত আবদ্ধ হবলৈ মুখ্যমন্ত্রীয়ে এইদরেই দিলে পরামর্শ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, গুৱাহাটী মেডিকেল কলেজৰ নার্সসকল গোমুঠা মারি থাকে, রোগী সকলের ভয়তে বেমারটি বেশি। পরামর্শ, রোগীসকলের লগত হাহি মুখেরে থাকি সাহস হয়ে থাকক, কিন্তু মুখত হাহিটো নথকার কারণে আমার উপর রোগী সকল অসন্তুষ্ট হয়ে থাকে। মই এটা কথা জানো যে হাহিটোর কোনো দাম নাই, হাহিটো আমি এনেই মারি থাকিব পারো না, হাহির দাম আছে নেকি কিবা, কোনো তো হাহি মারিলে তো ঘরের টাকা পয়সাও খরচ নহয়। আজির দিনট চারি চিকিৎসা মহাবিদ্যালয়ত 812 গৰাকী নার্সক নিযুক্তি প্রদান করা হয়। লগতে মুখ্যমন্ত্রীয়ে কলে এতিয়াৰে পৰা সরকারী কর্মচারী চাকরি করে থকা অবস্থাত মৃত্যু হলে দৰমহার 80% পত্নীয়ে লাভ করিব, বাকি 20% বৃদ্ধ পিতৃ মাতৃয়ে লাভ করিব, কেবল তৃতীয় চতুর্থ বর্গর কর্মচারীর বাবে এই সুবিধা, অফিসার র্যাঙ্কর কর্মচারীয়ে নাপাব এই সুবিধা। বুঝাবুঝির মাজেরে নার্সকলে নিজের মাজতেই করব পারিব বদলীকরণ, ইয়ার বাবে থাকিব এটা পোর্টেল, অনলাইন আবেদন করে বদলির কাগজ উলিয়াই লব পারিব। কোনোবাই যদি কবার যাব খুঁজে দুইজনী ছোৱালীৰ মাজত কথা পাতিব, তিনিচুকীয়াৰ পৰা কোকৰাজাৰত অহা গৰাকী, কোকৰাজাৰৰ পৰা তিনিচুকীয়াত অহা গৰাকী, পোর্টেল এটা থাকিব, পোর্টেলত দুইখন এপ্লিকেশন উঠাই দিয়ক, ট্রান্সফার অর্ডার নিজে নিজে কম্পিউটাৰৰ পৰা উলাই যাব, কোনো মানুহৰ তাতে যাব নালাগে। কোনো মন্ত্রী বিধায়কর পাশে পাশে তাতবাতি করার প্রয়োজন নাই বলে কলে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। সরকারি নার্সে বিয়া কেতিয়া করাব, সন্তান কেতিয়া জন্ম দিব, তার উপর মুখ্যমন্ত্রীর বিশেষ পরামর্শ। গতিকে আমার নার্স সকলে বিশেষকৈ ইয়াত যেহেতু ছোৱালী ঘর দেউতা মা সকলে চিন্তা করে থাকে সোনকালে বিয়া কোনো পাতি লব লাগে, সোনকালে আবদ্ধ হোক বিবাহ পাশত, আর সময়ত বিয়া হয়ে সময়ত সন্তান জন্ম দিলেও মেটার্নেল মর্টেলিটি বহু গুণে কমি যায়। সময়ত দিয়ক সন্তান জন্ম, বাল্য বিবাহ বন্ধ করছো, কেবল বাল্য বিবাহে বন্ধ করছো, বয়স হওয়া ছোৱালীর বিয়া বন্ধ করা নাই, সময়ত বিবাহ পাশত আবদ্ধ হবলৈ মুখ্যমন্ত্রীয়ে এইদরেই দিলে পরামর্শ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, গুৱাহাটী মেডিকেল কলেজের নার্সকল গোমুঠা মারি থাকে, রোগী সকলের ভয়তে বেমারটি বেশি। পরামর্শ, রোগী সকলের লগত হাহি মুখেরে থাকি সাহস হয়ে থাকক, কিন্তু মুখত হাহিটো নথকার কারণে আমার উপর রোগী সকল অসন্তুষ্ট হয়ে থাকে। মই এটা কথা জানো যে হাহিটোর কোনো দাম নাই, হাহিটো আমি এনেই মারি থাকিব পারো না, হাহির দাম আছে নেকি কিবা, কোনো তো হাহি মারিলে তো ঘরের টাকা পয়সাও খরচ নহয়। আজির দিনট চারি চিকিৎসা মহাবিদ্যালয়ত 812 গৰাকী নার্সক নিযুক্তি প্রদান করা হয়। লগতে মুখ্যমন্ত্রীয়ে কলে এতিয়াৰে পৰা সরকারি কর্মচারী চাকরি করে থকা অবস্থাত মৃত্যু হলে দৰমহাৰ 80% পত্নীয়ে লাভ করিব, বাকি 20% বৃদ্ধ পিতৃ মাতৃয়ে লাভ করিব, কেবল তৃতীয় চতুর্থ বর্গর কর্মচারীর বাবে এই সুবিধা, অফিসার র্যাঙ্কর কর্মচারীয়ে নাপাব এই সুবিধা। বুঝাবুঝির মাজেরে নার্সকলে নিজের মাজতেই করব পারিব বদলীকরণ, ইয়ার বাবে থাকিব এটা পোর্টেল, অনলাইন আবেদন করে বদলির কাগজ উলিয়াই লব পারিব।
কোনোবাই যদি কৰবাত যাব খোজে দুইজনী ছোৱালীৰ মাজত কথা পাতি লওক। তিনিচুকীয়াৰ পৰা কোকৰাঝাৰত অহাগৰাকী, কোকৰাঝাৰৰ পৰা তিনিচুকীয়াত অহাগৰাকী, পৰ্টেল এটা থাকিব, পৰ্টেলত দুইখন এপ্লিকেশ্যন উঠাই দিয়ক, ট্ৰেন্সফাৰ অৰ্ডাৰ নিজে নিজে কম্পিউটাৰৰ পৰা ওলাই যাব, কোনো মানুহৰ তাতো যাব নালাগে। কোনো মন্ত্ৰী বিধায়কৰ পাছে পাছে তাঁত বাতি কঢ়াৰ প্ৰয়োজন নাই বুলিও কলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। News Desk Report, News 18, Assam North Eastত।